আজকে আমি বলবো কম খরচে আমরা হাঁস মুরগির জন্য কোন খাবার তৈরি করি এবং কোন কোন ওষুধে মুরগিকে সুস্থ রাখি মুরগিকে ঠান্ডা থেকে দূর রাখি এবং সব রোগ থেকে মুরগি ভালো থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়াজ সাইক আছে আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা আমি বলবো যে কোন খাবারে মুরগির ওজন বৃদ্ধি হয় কোন খাবার খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বড় হয় কোন খাবার খাওয়া কম খরচে কোন খাবারটা তৈরি করা যায় এই খাবার খাওয়ালে মুরগির কোন কোন রোগ বালাই থেকে ভালো থাকে কোন ওষুধ ওষুধ খাওয়ালে মুরগিটা ভালো থাকে তো বন্ধুরা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আপনারা কমেন্ট করেন যে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা বুঝবেন না ভিডিওতে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানা পড়ে যাবে আমরা খুবই ছোট আমরা লেখাপড়ার মাঝেও খুব কষ্ট করে ভিডিও বানাই সময় বের করে আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসি আমরা চাই যে আমাদের মতো আপনারাও মুরগি পালন করে কিছু টাকা ইনকাম করেন কয় কিছু টাকা ইনকাম করেন আর অবশ্যই হাঁস মুরগি পালনে কিন্তু কোনো লস নেই মুরগি হাঁস দেশি মুরগি আমরা সবসময় দেশি মুরগি পালন করি তো এই দেশি মুরগি হাঁসে মানে কোনো কোনো লস নাই যদি আপনি সুন্দর করে পালন করতে পারেন আর একটা ওষুধে আপনি কিন্তু সবসময় মুরগিকে ভালো রাখতে পারবেন তো সব কিছুই থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা সারা বছরই এই একটা ওষুধ খাওয়াই এই একটা ওষুধ খাওয়ালেই মুরগি সারা বছর ভালো থাকে সুস্থ থাকে যেটা আমরা ফল পেয়েছি আপনারা খাওয়াবেন তাহলে ভালো হবে তো এখানে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি নাফা ট্যাবলেট নাফা ট্যাবলেটটাকে আমি গুঁড়া করে নিয়েছি এখানে আমি যেহেতু আমাদের অনেকগুলো মুরগি সেজন্য সবগুলোকে ধরে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তাই এখানে আমি একটু পানি আর একটু নাফা ট্যাবলেট নাফা ট্যাবলেট একটা একটা নাফা ট্যাবলেটকে চার ভাগ করে চারটি মুরগিকে খাওয়াতে হবে তো আমি সেই অনুযায়ী এখানে নাফা ট্যাবলেট নিয়েছি আর সাথে একটু পানি আছে তো একটা সুন্দর ঢিসের ভিতরে নিয়েছি এই দেখুন এই নাফার টেবলেটটা খাওয়ালে কিন্তু মুরগির ভিতরে যে বড় মুরগির ভিতরে যদি কোনো ঠান্ডার ভাব থাকে সেই ঠান্ডার ভাবটা চলে যাবে আমরা প্রতিদিন এই নাফা ট্যাবলেটটা খাওয়ানোর চেষ্টা করি এই নাফা ট্যাবলেটটা খাওয়ালে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা খাবার দিচ্ছি এই খাবারের ভিতরে কি কি আছে সেটা বলবো তো এই খাবারের ভিতরে আছে এই খাবারের ভিতরে আছে ভুসি তারপর হচ্ছে তারপর এখানে রয়েছে কুড়া বুশি কুড়া তারপর এখানে ভাতের মার তারপর কিছু বেঁচে যাওয়া বেঁচে যাওয়া ভাত তারপর এখানে নিজে একটু ফিট তো এগুলা দিয়ে খুব ভালোভাবে ভালোভাবে মিশ্রণটা তৈরি করেছি ভাতের মাঠ দিয়ে তো এই ভাতের মার ভাতের মার এবং ভাত তারপর এই বুশি তারপর কুড়া এই সবগুলো সবগুলো কিন্তু দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করেছি একটা খাবার তো এই খাবারগুলো কিন্তু আমি মানে সব আমি এখন এই সব সব নাফা এই যে নাফা মিশ্রণটা নিয়েছি সবগুলোর সাথে মিশিয়ে নেব। আপনাদের বুঝে সুবিধার্থে কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিতেছি তো দেখুন এভাবে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত নাফার নাফার মিশ্রণটা খাবারের সাথে না মিশে সবসময় এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন এই যে দেখুন কত সুন্দরভাবে এটাকে মেখে নিলাম এই যে এভাবে ভালো করে মাখতে হবে পাঁচ মিনিট ধরে যেহেতু যেহেতু নিজে আমি নাফা টেবলেটটা দিয়েছি আপনাদের যদি মুরগি কম থাকে তাহলে একটা নাফা টেবলেটকে চার ভাগ করে চারটা মুরগিকে খাওয়াবেন প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন আমরা প্রতিদিন দিই যখন মুরগি অসুস্থ হয় তখন যদি আপনি তখন যদি আপনি ওষুধ দেন তখন কিন্তু এটা কাজে লাগে না এটা কিন্তু তখন কাজে লাগে না তাই আগে থেকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই নাফা ট্যাবলেটটা কম খরচে কিন্তু মুরগিকে সুস্থ রাখা যায় এই একটা ট্যাবলেটে তো আপনারা সিরাপ ছোট বাচ্চার ক্ষেত্রে ইউজ করবেন আর আর বড় মুরগির ক্ষেত্রে আপনারা দিতে পারেন এই বড় নাফা টেবলেটটা তো দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিগুলো হাঁসগুলো কত সুন্দর করে খাচ্ছে কম খরচেই কিন্তু কম খরচে কিন্তু এটি তৈরি করা যায় হ্যাঁ তো অবশ্যই আপনারা এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন দেখুন কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এই খাবারটা তৈরি করবেন ঠিক কম খরচে অনেকে অনেকের বেশি মুরগি আবার অনেকে কম মুরগি পালন করে তো কম মুরগিকেও কিন্তু কম মুরগি হাঁসকেও কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারেন এগুলো এই খাবারগুলা হাঁস মুরগি অনেক পছন্দ করে সাথে সাথে আপনারা একটা উপাদান যোগ করতে পারেন সেটা হচ্ছে শাক শাক আমরা সবসময় দিই তবে এখন এখন বর্ষাকাল তো সেজন্য আমরা এখন দিই নাই তবে শা আপনাদের যদি শাক থাকে তাহলে আপনারা শাকটা দিবেন আমরাও দিই আমরা তো আমাদের এখানে কোনো বিল নেই তাই আমরা কিনে দিতে হয় আর কম খরচে খুব সুন্দরভাবে এভাবে মুরগি পালন করা যায় আর দেখুন কত সুন্দরভাবে আমাদের হাঁস মুরগিগুলো খাচ্ছে আপনার মুরগির ওজন বৃদ্ধি হয় আপনার মুরগি যখন ওজনটা কমে যাবে এই খাবারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ভাতে রয়েছে ক্যালসিয়াম তারপর ভাতের মারে তো অনেক ক্যালসিয়াম তারপরে তারপরে এখানে ফিট নিয়েছি চা তা আপনারা চলে চালও দিতে পারেন এর সাথে তো তারপর শাক দিলে শাক সবগুলো ক্যালসিয়াম কিন্তু একসাথে মুরগি যখন খায় এই প্র মানে এই খায় মুরগি যখন খায় তখন মুরগি শরীরে দ্রুত ওজন বৃদ্ধি হয় আর হাঁস হাঁসকে কিন্তু এইভাবেই কুড়া খাওয়ানো উচিত আর মুরগিকে ওইভাবে খাওয়ানো উচিত তাহলে কম খরচ যাবে এখানে আপনি যদি আসছে হাঁসকে ফিট খাওয়ান এ পর্যন্ত তাহলে কিন্তু আপনার অনেক লস হবে কারণ বর্তমানে ফিটের দাম অনেক তাই এভাবে হাঁস মুরগি পালন করে আপনার খরচটা কমে যাবে খুব আপনাদের বুঝিয়ে দেওয়া বুঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে এখান আর এই ওষুধটা আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন এই ওষুধটা দিলে আপনার মুরগি যদি ঠান্ডার ভাব থাকে আপনার মুরগি কিন্তু তখন কোনো ঠান্ডা রোগে আক্রান্ত হবে না যদি আপনি আগে থেকে দেন হঠাৎ করে দিচ্ছেন না কিন্তু পরে কোনো লাভ পাত মানে কোনো ফল পাইতেছেন না এটা কিন্তু হবে না সব যখন মুরগি সুস্থ থাকবে তখন থেকেই এই ওষুধটা দেবেন এই এখন প্রশ্ন উঠতে পারে যে ওষুধ খাওয়ালে কি মুরগি ডিম দিবে মুরগিকে নাকি ওষুধ খাওয়ালে ডিম দেয় না এটা এটা মানে ভুল একটা ধারণা তো এই ওষুধটা কিন্তু আপনারা খাওয়ালে মুরগি ডিম দিবে। কারণ আমরা সবসময় এই ওষুধটা খাওয়ানো খাওয়ানোর পরে কিন্তু আমাদের মুরগি ডিম দেয় তো আপনারা এই ওষুধটা সবসময় সবগুলো যদি আপনি ধরে না খাওয়াতে পারেন তাহলে এইভাবে খাবারের সাথে দিতে পারেন আপনারা এই খাবারটা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন কারণ দুপুরবেলা হাঁস মুরগি পিঠা খাবার খাওয়াল খাওয়ালে ভালো ভালো আর সকালবেলা না দিয়ে সকালবেলা আপনারা শুকনো জাতীয় খাবার দিবেন বিকালবেলা শুকনো জাতীয় খাবার আর দুপুরবেলা আপনারা এই খাবারটা দিবেন আর এটা আপনারা সপ্তাহে তিন চার দিন দিতে দিবেন তিন চার দিন দিবেন আর আশা করি এই আশা করি খুব কম খরচেই এটাই তৈরি করতে পারবেন আপনারা প্রিয় ভাই ও বোনেরা দেশি মুরগি কিংবা যে কোনো মুরগি পালন করলেই হয় না মুরগি কোনটি অসুস্থ কোনটি কোনটি ঝিমাচ্ছে কিংবা বসে থাকছে খাবার খাচ্ছে না এইসব দিক দিয়ে খুব নজর রাখতে হবে খুব পরিমাণে ওদের দিকে ওদের দিকে দেখতে হবে যে ওরা কোনটি অসুস্থ যেটি অসুস্থ আপনারা সেটিকে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন আর অবশ্যই মুরগিকে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে মুরগিকে সুস্থ রাখতে হলে মুরগিকে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে মুরগি আর আপনি মুরগি পালন করছেন ঠিক মতো খাবার দিচ্ছেন না তাহলে কিন্তু মুরগি বড় হবে না মুরগির ওজন বৃদ্ধি হবে না এবং মুরগি কিন্তু না খেয়ে শুকিয়ে যাবে তাই সবসময় মুরগিকে প্রোটিনযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন হাঁস মুরগি পালন করলে কিন্তু মন ভালো থাকে তো অনেক টাকা ইনকামও করা যায় একটা হাঁস একটা মুরগির ডিম বিশ টাকা করে তো এইসব দিক বিবেচনা করে আপনারা যদি এই খাবারটা খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি আপনার টাকার সাশ্রয় হবে তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম